بسم الله الرحمن الرحيم জানাজার নামাজের পদ্ধতি হচ্ছে, প্রথমত যদি পুরুষ মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার মাথা বরাবর দাঁড়াবে ইমাম সাহেব, মাথা বরাবর দাঁড়াবে এবং মুক্তাদিরা হ্যাঁ ইমামের পিছনে দাঁড়াবে। আর যদি মহিলা হয় তাহলে ইমাম সাহেব মহিলার মাঝ বরাবর দাঁড়াবেন, মাঝ বরাবর দাঁড়াবেন আর মুক্তাদিরা ইমামের পিছনে দাঁড়াবেন। অতঃপর আরেকটি জিনিস জানিয়ে রাখি যে যদি একাধিক লাশ হয় তাহলে আগে পুরুষদেরকে রাখবেন, হ্যাঁ তারপরে মহিলাদেরকে রাখবেন, তারপরে বাচ্চাদেরকে রাখবেন, এটা হচ্ছে নিয়ম। অতঃপর আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা দিবেন, দেওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা পড়বেন, পড়ার পরে আল্লাহ আকবার বলে বলবেন দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু আকবার তৃতীয় তাকবীর দিবেন দিবেন দিবেন। অতঃপর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله واسر مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله জান্নাতা ওয়াইদহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ থামবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরপরে বলবেন আল্লাহু আকবার, হ্যাঁ হ্যাঁ সরি, এই দোয়াগুলো বলার পরে আল্লাহু আকবার বলবেন, বলার পরে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ঠিক আছে একদিকে, হ্যাঁ একদিকে। তবে দুই দিকে করারও কথা রয়েছে, তো উত্তমই হচ্ছে একদিকে করা। আরেকটি বিষয় জানাই, এই জানাজার বিষয় জানাজার সম্পর্কে, সেটা হচ্ছে জানা যেই জানাজাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই জানাজার নামাজও হয় না। সূরা ফাতিহা পড়াটা জানাজার নামাজের জন্য ফরজ, রুকনুন মিন আরকানি সালাতিল জানাজাতি, হ্যাঁ জানাজার নামাজের রুকুন হচ্ছে সূরা ফাতিহা পড়া। আশা করি এই প্রশ্নের উত্তরে, উত্তরটি যারা শুনবেন তারা এটি আমল করার জন্য চেষ্টা করবেন, অন্যথায় নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে প্রতিটি নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়াটা আবশ্যক, হ্যাঁ এটি পড়তেই হবে, ইমাম হন মুক্তাদি হন, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, আমাদেরকে ফিরে যাওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ রেখে যাওয়া আদর্শের দিকে। আসি আমরা সেভাবে আমল করার চেষ্টা করি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম্বি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।